সঙ্গীত সাথীরা চলে যাচ্ছেন, কোথায় যাব, কি হিসাব দেব? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন তুমি কি করেছ এত বৎসর দুনিয়ার মধ্যে, আমার নাজ ও নিয়ামত ভোগ করেছ কিন্তু আমার ধর্মের কাজ কি করেছ, কোন উত্তর নাই। এই জন্য সকলের কাছে অনুরোধ করতেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার এবং নিজের ছেলে মেয়েদেরকে কোরআন পড়ানোর তৌফিক দান করুন। তোমাদের তো ধর্মীয় গ্রন্থ আছে, তোমরা তো দুনিয়াতে নেই, তোমরা তো চলে গেছ আকাশের মধ্যে বিচরণ করতেছ, এক তারকা থেকে আরেক তারকায় যাচ্ছ, কিন্তু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করলাম, তোমাদের যে বাইবেল আছে, তোমাদের যে গীতা আছে, অন্যান্য ধর্মীয় গ্রন্থ আছে, সেগুলির একজন হাফেজ এনে দাও। আল্লাহর কসম খেয়ে বলতেছি কিয়ামত হয়ে যাবে কিন্তু একজন তাদের ধর্মীয় গ্রন্থের হাফেজ এনে দিতে পারবে না। আর আমাদেরকে যদি বলো অ মুমিন মুসলমানেরা এত বড় বড় কথা বলছো, তোমাদের কোরআনের হাফেজ এনে দাও, আমরা বলবো কতজন চাও, আমরা বলবো কতজন চাও, কোন বয়সের চাও? ও আমার ভাইয়েরা কিছুই বুঝে না কিন্তু ছেলে মুখস্থ করে ফেলেছে কোরআন, এমন আছে না? হাজার হাজার লক্ষ লক্ষ আমরা তোমাদের সামনে এমন ছেলে মেয়ে এনে দেব যারা কি কোরআন শরীফের বিসমিল্লার বা থেকে আরম্ভ করবে, ছয় ঘন্টার ভিতরে এক জায়গাতে দাঁড়িয়ে 30 পারা কোরআন মুখস্থ শোনাই দেবে। আল্লাহ তাআলা দিদি বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআনকে সুরক্ষার ব্যবস্থা আমি নিজে করেছি। যতই চেষ্টা করুক কোরআনের হাফেজ দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। তুমি চাকরি দাও না, হাফেজদের কোনো চাকরি আছে? হাফেজদের কোনো চাকরি নাই। ও আমার ভাইয়েরা, অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, বাংলাদেশ মুসলমানের দেশ, মুসলমানেরা স্বাধীন করেছে, মুসলমান এখন নেতা নেত্রী, কিন্তু তাদের অবস্থা কি? কোরআন পড়তে জানে না, তারা কোরআন পড়তে জানে না। অনেকেই আছে যারা নাকি কোরআনের কাছেও বসে না। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এই সকল মাদ্রাসাগুলি থাকার কারণে আমরা এখন কোরআনের হাফেজ দেখতেছি, কোরআনের আলেম দেখতেছি, কয়েকদিন পরে কোরআনের থাকবে কিন্তু কোরআন পড়িয়া থাকবে না। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ করতেছি, আমরা যেন প্রত্যেকেই নিজের ছেলে মেয়েকে কোরআন পড়ানোর জন্য চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।